সালমান খান সম্প্রতি বলিউডের ভাইজান খ্যাত তারকা যদিও এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন ফলে এই তারকা তার অভিনয় গুণে দর্শকদের মাঝে দর্শক অর্জন করেন অন্যদিকে সালমান খানকে প্রতিটি তারকার মতো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে অবশ্য এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন যার জন্য অবশ্য সম্প্রতি এই তারকা তার ইনস্টাগ্রাম একটি ছবি আপলোড করেন সেই তারাবিকতায় তার প্রকাশ করা ছবিতে দেখা যায় তার সঙ্গে রহস্যময় নারী যদিও তারা দুজনে সাদা কালারের পোশাক পরে আছেন অ্যাজ মিটির এস মেয়েটির পোশাকের গায়ে লেখা আছে সাতাইশ বারো যেটি অবশ্য সালমান খানের জন্মদিন সো তার মানে তো ধারণা করা যায় সালমান খানের জন্মদিনে জানা যাবে মেয়েটি আসলে কে যদিও ছবিটি শেয়ার করে এই তারকা লিখেছেন সব সময় তোমাকে পাশে পেয়েছি ঠিক তারপর থেকে অবশ্য সালমান খানের এই পোস্টটি নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যায় অন্যদিকে টাইগার থ্রি চলচ্চিত্রে সালমান খানকে দেখা যাবে আগামীতে সেখানে অবশ্য তার বিপরীতে ক্যাটরিনা আছে যদিও চলচ্চিত্রটি দীপাবলি উপলক্ষে প্রকাশে আসবে যার ফলে সম্প্রতি চলচ্চিত্রের প্রমোশনালের কাজ চলছে সেই দ্বারা কয়েকদিন আগে টাইগার বাত্রা শিরোনামের একটি ভিডিও প্রকাশে আসে সেখানে অবশ্য সালমান খান নিজের মুখে বলেন তিনি গাদ্দার যদিও সালমান খান চলচ্চিত্রটিতে নিজেকে গাদ্দার বলে কেন দাবি করেন সেটি জানার জন্য সম্প্রতি চলচ্চিত্রটি দেখার জন্য দর্শকরা খুবই এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ এই চলচ্চিত্রটিতে চমক হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে যদিও শাহরুখ খানকে পনেরো থেকে বিশ মিনিটের মতো দেখা যাবে চলচ্চিত্রটিতে সুতরাং জিন্নে তো নিলেন সালমান খানের পোস্ট করা ছবি থেকে নানা রকম গুঞ্জন শোনা যায় এর জন্য অবশ্য আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড চ্যানেল মোর আপডেট